প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর শেখাবো। অর্থাৎ তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। আমি এই ভিডিওতে তোমাদের দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয়টি শিখিয়ে দেব। তো জাস্ট খুবই সহজ আমি তোমাদেরকে শেখাবো। তা আবার বলি যে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে অবশ্যই পারবে। দেখো আমি কীভাবে সহজ করে তোমাদেরকে বুঝাই। ধরো আমি একটা সংখ্যা দশমিকে লিখলাম, প্রথমে আমি পূর্ণ সংখ্যা দিয়ে লিখি, পরে ভগ্নাংশ লিখব। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে 4-5। এই সংখ্যাটি দশমিকে আছে বলল, হেক্সাডেসিমেলে কনভার্ট করো। তো আমরা জানি দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার জন্য একটি মাত্র সূত্র, সেটি হচ্ছে যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে যদি পূর্ণ সংখ্যা থাকে, যদি ভগ্নাংশ থাকে তাহলে গুণ করতে হবে। এটি দশমিক থেকে শুধু হেক্সা না, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একটিমাত্র নিয়ম, যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে। তো আমরা দশমিক থেকে যদি হেক্সাডেসিমেলে যাই, আমরা জানি হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16, তাহলে এটি পূর্ণ সংখ্যা আছে বলছিলাম। দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, অবশ্যই তোমরা ভাগ পারবে, কিন্তু এই ভাগটা করে কীভাবে সেই কৌশলটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো দেখো আমরা এখন এই 45কে 16 দিয়ে ভাগ দিব। তো 16 45-এর মধ্যে কতবার যায় অবশ্যই তোমরা বুঝতে পারতেছ, যে 16 দুগুণে 32 আর 3 16 48, তো 3 দিলে বেশি হয়ে যায়, 3 দেওয়া যাবে না, কাছের কমটা দিতে হবে, তাহলে আমরা 2 দিব। 16 দুগুণে 32 আছে 45, তো 45 থেকে 32 বিয়োগ করলে যা হয় সেটি হচ্ছে ভাগশেষ, টান দিয়ে ভাগশেষটা লিখব। তো 45 থেকে 32 বিয়োগ করলে হয় 13, তো 13 মানে হচ্ছে ডি, কারণ এখানে 13 লেখা যাবে না। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি, এটি তোমাদের অবশ্যই জানতে হবে, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। অর্থাৎ 16 দোকানি 32, তো 45 থেকে 32 বিয়োগ করলে 13 হয়, তো আমরা জানি 13 মানে হচ্ছে কি ডি, অতএব 13 লেখা যাবে না, ডি লিখতে হবে। আবার ভাগ দিব, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। তো 16 দুয়ের মধ্যে যায় কি না, আমরা জানি বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না, অর্থাৎ বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ করা যায় না। এরকম পরিস্থিতি যখন আসবে তখন ভাগফল হবে শূন্য, আর এখানে যা থাকবে তাই ভাগশেষ। যখন ভাগফল শূন্য হবে তখন আমাদের অঙ্ক হয়ে গেল। এবার নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অর্থাৎ দশমিকে যদি 45 থাকে তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে 2D। এখন এই দশমিকে শুধু 45 না, যে কোনো সংখ্যা দিয়ে যদি হেক্সাডেসিমেলে যেতে বলে অবশ্যই তোমরা পারবে। কেন পারবে না, কারণ আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্রকে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। এখন এই 45 বাদে ধরো আমি যদি আরেকটা লিখি, অবশ্যই তোমরাও পারবে। আমি এরপরে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুটি মিলে শিখাবো। আমি ছোটো আরেকটা দিচ্ছি, ধরো 45 না বলে বললো হচ্ছে 75। এখন এই 75কে যদি বলে হেক্সাডেসিমেলে যাও তাহলে আমরা 16 দিয়ে ভাগ দেব। তো 16 75-এর মধ্যে কতবার যায়, 4 16 64, 5 16 80, তাহলে 5 দিলে বেশি হয়ে যাবে, আমরা 4 দিব। 4 16 64 আছে হচ্ছে 75, তো 75 থেকে 64 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 11, তো 11 লেখা যাবে না, 11 মানে হচ্ছে কি বি। আবার ভাগ, এখন দেখতেছি 16 4-এর মধ্যে যায় না, কারণ 16 হচ্ছে বড়, 4 হচ্ছে ছোট। তো এরকম পরিস্থিতি যখন আসবে তখন ভাগফল হবে শূন্য, আর এইখানে যা থাকবে তাই হবে ভাগশেষ। তো ভাগশেষ হচ্ছে 4, তার নিচ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 75কে যদি এই দশমিকে 75কে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে অ্যান্সার হবে 4B। তো এভাবে যে কোনো সংখ্যা থাকুক না কেন তোমরা কিন্তু অবশ্যই দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো আমি এখন তোমাদের একটা ভগ্নাংশ শেখাবো, কারণ তোমরা হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার পূর্ণ সংখ্যা তো ভাগ করতে হয় জানলাম, কিন্তু ভগ্নাংশ করতে হয় কীভাবে? আমি তোমাদের এখন ভগ্নাংশ শিখিয়ে দেব। দেখো কীভাবে ভগ্নাংশ করতে হয়। তো আমি এবার তোমাদের একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ লিখি। দেখো ধরো আমি লিখলাম হচ্ছে 37.27। এখন এই দশমিক সংখ্যাটিকে যদি হেক্সাডেসিমেলে যেতে বলে, তাহলে বলছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র, যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে, ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে। তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব, তারপরে ভগ্নাংশটাকে কীভাবে গুণ করতে হয় সেটি দেখা দেব। তো দেখো
প্রথমে 37 কে আমরা 16 দিয়ে ভাগ দিব 16 37 এর মধ্যে দুইবার যায় 16 দুগুণে 32 80 37 তাহলে ভাগশেষ হচ্ছে 5 আমরা টান দিয়ে এরকম ভাগশেষটা লিখব আবার ভাগ দিব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব তো 16 2 এর মধ্যে যায় না এরকম পরিস্থিতি যখন আসবে তখন আমরা ভাগফল শূন্য লিখব আর এখানে যা আছে তাই হবে ভাগশেষ নিচ থেকে উপরে লিখে আমরা অ্যানসার পেয়ে গেলাম 25 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পয়েন্ট এবার এই ভগ্নাংশটা বের করব তো ভগ্নাংশ বলছিলাম যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে গুণ করব তো 27 কে আমরা এখন 16 দিয়ে গুণ দিব তো এখানে আমরা ছোট করে লিখব গুণফল একটু ফাঁকা করে লিখব ভগ্নাংশ একটু ফাঁকা করে লিখব পূর্ণ সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমরা এখন 27 কে 16 দিয়ে গুণ দিব 27 গুণ হচ্ছে 16 তোমরা ডিভাইড করতে পারো আমি হাত দিয়ে করে দিচ্ছি আর 6 7 42 এর 2 হাতে হচ্ছে 4 6 দুগুণে 12 আর 4 হচ্ছে 16 এক ঘর কাটা 7 অক্ষে 7 2 অক্ষে 2 আমরা এখন যোগ দিব 2 এর 2 7 6 13 3 হাতে 1 2 এর 1 3 3 আর 1 4 তাহলে 432 হচ্ছে আমাদের গুণফল তো আমরা দেখতেছি যে দুই সংখ্যার আগে পয়েন্ট আছে ঠিক আমরাও দুই সংখ্যার আগে পয়েন্ট দিব পয়েন্টের আগে যেটি সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে যা সেটি হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশকে আমরা আবার গুণ করব অর্থাৎ 32 কে আবার আমরা 16 দিয়ে গুণ দিব তো 32 কে যদি আমরা 16 দিয়ে গুণ দেই 6 দুগুণে 12 12 এর 2 হাতে 1 3 3 18 আর 1 19 এক ঘর কাটা 2 অক্ষে 2 3 অক্ষে 3 যোগ করলে 2 9 2 11 এর 1 হাতে 1 3 আর 1 4 4 আর 1 5 তাহলে 512 512 তো আমরা দেখতেছি দুই সংখ্যার আগে পয়েন্ট আছে আমরাও ঠিক দুই সংখ্যার আগে পয়েন্ট দিব তো পয়েন্টের আগে হচ্ছে 5 তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 5 আর ভগ্নাংশ হচ্ছে 12 এই 12 কে আবার আমরা গুণ করব সর্বোচ্চ আমরা তিনবার গুণ করব কেননা পয়েন্টের পরে তিন সংখ্যায় যথেষ্ট তিনটা লিখলে যথেষ্ট এরপর আর বেশি লেখা লাগবে না তো এখন আমরা 12 কে আবার 16 দিয়ে গুণ দিব তোমরা ডিভাইসে দিতে পারো সমস্যা নেই কিন্তু আমি হাতে করে দিচ্ছি 6 দুগুণে 12 এর 2 হাতে 1 6 কে 6 এর 1 7 এক ঘর কাটা 2 অক্ষে 2 এককে 1 আমরা এখন যোগ করব 2 7 2 9 1 192 দেখতেছি দুই সংখ্যার আগে পয়েন্ট আছে যত সংখ্যার আগে পয়েন্ট থাকবে তুমিও সেই কয় সংখ্যার আগে পয়েন্ট দিবে তুমি কিন্তু আরেকটি ভাবে বুঝতে পারো যেমন 12 পয়সাকে মানে পয়েন্ট অন টু মানে কি 12 পয়সাকে 16 দিয়ে গুণ করলে 192 পয়সা এর অর্থ হচ্ছে কি 1 টাকা 92 পয়সা তাহলে 1 টাকা 92 পয়সা এভাবে হিসাব না করে তুমি কি করবে সহজে যে কয় সংখ্যার আগে পয়েন্ট থাকবে তুমি সেই কয় সংখ্যার আগে পয়েন্ট দিবে তো পয়েন্টের আগে যা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে যা তা হচ্ছে ভগ্নাংশ তো আমরা তিনবার করছি এটা যদি আমরা পর্যায়ক্রমে সারা দিন করতে থাকি তাও শেষ হবে না তো আমরা সর্বোচ্চ তিনবার করব তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে সাজাতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে সাজাতে হবে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম তো অ্যান্সারটি হচ্ছে আমি একটু এটা মুছে ফেলি অ্যান্সারটি হচ্ছে 451 451 তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো যে আমরা দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারলাম নিয়ম হচ্ছে কি যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে তো আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16 পূর্ণ সংখ্যাকে ভাগ করছি ভগ্নাংশকে গুণ করছি আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য তো প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম